हाय ऑल गवर्नमेंट जॉब एक्सपीरियंस, वेलकम टू माय चैनल ऑरिजी स्टडी आई क्यू। तो फ्रेंड्स, आज के तुम्हारे सकल के जन्माष्टमी शुभेच्छा जानाई आमार चैनल तरफ थेके। तो फ्रेंड्स, आज के तुम्हारा वीडियो थंबनेल देखे बुझते ही पेरेछो आज के आमी कौन टॉपिक निये डिसकस करते चलेछि। अनेकेई रिक्वेस्ट करछिले जे दादा WEP वायरलेस अपारेटर, WEP वायरलेस सुपारभाइजारेर रेजाल्ट सम्भाव्य कबे बेरोते पारे, तो सेटा निये आज के आमी डिसकस करब। बेशी बड़ो किन्तु भिडियोटा होबे ना, प्रथम थेके शेष अब्दि तोमरा उइदाउट स्किप शुनबे। किछु इम्पोर्टेंट कथा आमी तोमादेर सामने शेयर करब एबं एकटाई रिक्वेस्ट करब, जारा जारा चैनेले नतून तारा अवश्यई चैनलटिके सबस्क्राइब करे पाशे थाकबे। देखो फ्रेंड्स, तोमादेर रेजाल्ट सम्भाव्य किन्तु सेप्टेम्बरेर थार्ड उइकेर शेषेर दिके किन्तु तोमादेर रेजाल्ट बेरोबे। केन बेरोबे रेजाल्ट ओई समय? तार कारण होच्छे एई मुहूर्ते किन्तु तोमरा सकलेई जानो जे कन्स्टेबलेर इंटरव्यू प्रोसेस चलছে, मे बी 23 তারিখ लास्ट डेट। তারপরে কিন্তু এক্সাইজ কনস্টেবলের মেডিকেল প্রসেস স্টার্ট হয়ে যাবে। ওকে, একটা লম্বা একটা প্রসেস চলবে কয়েকদিনের। তো তারপরে কিন্তু তোমাদের এই দুটো রেজাল্ট বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই জোরালো, ঠিক আছে? তো রেজাল্ট তো তোমাদের আমি বলেই দিলাম, সেপ্টেম্বরের থার্ড উইকের দিকে কিন্তু তোমাদের রেজাল্ট বেরোতে চলেছে। তো ফ্রেন্ডস, দেখো কাট অফ অ্যানালাইসিস এবং র মার্কস সম্বন্ধে আমি যেটা বলতে চাই তোমাদের, সেটা হচ্ছে কি, আমি অলরেডি কিন্তু একটা কাট অফের ভিডিও বানিয়েছিলাম, ঠিক আছে? তোমরা অনেকেই হয়তো সেই ভিডিওটা দেখেছো, ঠিক আছে? তো অনেকেই কমেন্ট করেছিলে, পজিটিভ কমেন্ট, অনেকেরই পছন্দ হয়নি, যাই হোক এটা হয়। তো সেক্ষেত্রে আমি প্ল্যান করেছি যে ফাইনাল বারের জন্য আমি তোমাদের কাট অফটা বানাবো, ঠিক আছে? যেমনটা আমি এক্সাইজ কনস্টেবলের কাট অফের সময় বানিয়েছিলাম, তো পুরো হুবহু কিন্তু এক্সাইজ কনস্টেবলের কাট অফ মিলে গিয়েছে। জানি না ইউটিউবে বাকি কার মিলেছে, আমি তো জানি না, আমারটা তো পুরো হুবহু মিলে গেছে। তোমরা তো যারা যারা দেখেছো তারা তো এটা স্বীকার করতেই পারবে। যাই হোক, তো তোমাদের জন্য আমি ফাইনাল বারের জন্য বলছি যে কাট অফের একটা ভিডিও আনবো, পুরো পিওর অ্যানালাইসিস করে, যেমনটা আমি করেছিলাম এক্সাইজ কনস্টেবলে তেমনটাই কিন্তু তোমাদের জন্য কাট অফের ভিডিও একটা আনবো। এবং তোমরা প্রিভিয়াস ভিডিওটাও দেখতে পারো, আমি ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো। এমনটা নয় যে যে কাট অফের ভিডিওটা আমি আনবো সেটাতে ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যাবে কিছু ডেটা, ঠিক আছে? তো এরকমটা কিন্তু নয়, কাছাকাছি থাকবে বা হয়তো হুবহু সেটাই হয়তো আমি অ্যানালাইসিস করে হয়তো সেটাই পাবো, তো জানি না। তোমরা আমাকে একটু হেল্প করো, তোমরা নিচে কমেন্ট করতে পারো তোমাদের 70-এর মধ্যে কত আসছিল, ওয়্যারলেস অপারেটরের কথা বলছি, তোমাদের 70-এর মধ্যে কত আসছিল তোমরা নিচে একবার কমেন্ট করতে পারো ক্যাটাগরি, এবং তোমাদের কত আসছিল জাস্ট মার্কসটা তোমরা নিচে লিখতে পারো। এবং আমি কমিউনিটি সেকশানে অলরেডি একটা পোস্ট করে দিয়েছি 70-এর ওপরে, টোটাল 85-তে করিনি, 70-তে করেছি। যাই হোক, তোমরা অনেকেই ওখানে গিয়ে ভোট দিতে পারো, আমি একটা আইডিয়া করে নেব, এবং তোমরা নিচে কমেন্ট করতে পারো। ওকে, আমি একটু বিজি আছি এই কটা দিন, আমি কিছুদিন পরেই কিন্তু ভিডিওটা তোমাদের বানিয়ে দেবো, ঠিক আছে? তো চেষ্টা করব অলমোস্ট অফিসিয়াল কাট অফের মতন করার, ঠিক আছে? যেমনটা চেষ্টা করেছিলাম আগেও, আমি চেষ্টা করেছিলাম অনেকবার ওয়্যারলেস সুপারভাইজারের কাট অফ প্রিলিমসে মিলিয়ে দিয়েছিলাম, 60 বলেছিলাম, তো 60 এসছে, 60.something বলেছিলাম। যাই হোক, চেষ্টা করি মেলানোর, ঠিক আছে? সেটা অনেক সময় মেলে, অনেক সময় ওই 1-2 নম্বরের জন্য হেরফের হয়, যেমন কনস্টেবলে বলেছিলাম 44 মতন বলেছিলাম, তো দ্বিগুণে একটু বেশি ডেকেছিল, এই 42.5 এসছে। যাই হোক, ওরকম কাছাকাছি থাকে ফ্রেন্ডস। দেখো, আমরা কাট অফটা বানাই মানে অ্যানালাইসিস করে বানাই, বুঝতে পেরেছো বন্ধুরা? তো সেক্ষেত্রে কাট অফটা ওই কাছাকাছি থাকে, ঠিক আছে? কোনো সময় হুবহু মিলে যায় ভাগ্য ভালো থাকলে, না হলে কাছাকাছি থাকে, ঠিক আছে? তো চেষ্টা করব তোমাদের একদম ফাইনাল বারের জন্য ফাইনাল কাট অফ করে দেওয়ার, ঠিক আছে? মানে ইন্টারভিউ বাদ দিয়ে বললাম আর কি, বুঝতে পেরেছো? তো এই ছিল আজকের ভিডিও, তোমরা প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিও, এবং নিচে তোমরা প্লিজ কমেন্ট করো যে তোমাদের কত মার্কস আসছে
70-এর মধ্যে বলছি, ডেসক্রিপটিভটা আমি কিন্তু বলছি না, কারণ ডেসক্রিপটিভটা ডিপেন্ড করে সিচুয়েশনের ওপরে এবং যিনি খাতা দেখছেন তার উপর ডিপেন্ড করে, বুঝতে পেরেছো? ডেসক্রিপটিভটা বলছি আমি 70-এর মধ্যে বলছি। কত আসছে তোমরা একবার প্লিজ নিচে একবার কমেন্ট করো, ক্যাটাগরি মেল না ফিমেল তো সেটা একবার নিচে কমেন্ট করে দিও, তাহলে আমি বুঝতে পেরে যাব। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ তোমাদের জন্য ফাইনাল বারের জন্য কাট অফের ভিডিও আনবো, এবং তোমরা যদি সাবস্ক্রাইব করে দাও তো সেক্ষেত্রে তোমরা অটোমেটিক্যালি নোটিফিকেশানটা পেয়ে যাবে। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।